এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। একজন মুসলিম মানুষ, তো সবকিছুর পেছনে অবশ্যই সুন্দরশালীন ভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার। বেবি বাম্পের ছবি প্রকাশ করার পর থেকেই আলোচনায় ঢাকায় নায়িকা শাবনম বুবলি, তবে বিয়ে ও সন্তানের বিষয় এখনো খোলসা করেনি তিনি। সেই ছবি ঘিরেই রচিত্র পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে ট্রেন্ডিং এ এই বিষয়টা। সবাই কৌতূহল হয়ে জানতে চাইলেন বিষয়টা বুবলির কাছে, কবে মা হলেন বুবলি, কে সেই সন্তানের বাবা, এসব নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি বুবলি। তবে 27 সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি বলেন, আমি আরও কিছু সময় চাই, এ বিষয় নিয়ে কথা বলতে আমার আরও প্রস্তুতির দরকার আছে, তাই এতটুকু সময় আমি আপনাদের থেকে আশা করি। আমি একজন মুসলিম, আমাদের যা হয়েছে সামাজিকভাবেই হয়েছে। চিত্রনায়িকা বুবলি আরও বলেন, আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই আমি চাই না আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের বিরক্ত করতে, যেহেতু বিষয়টা সেন্সিটিভ আমি কয়েকদিনের ভিতরেই আপনাদের বিষয়টা জানাবো। সূত্র মতে 2020 সালে ফেব্রুয়ারিতে অরণ্য নির্মাতা কাজী হায়াতের বীর সিনেমা মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে চলে যান চিত্রনায়িকা বুবলি। সেখানে তার এক পুত্র সন্তান হয় আর পুত্র সন্তানের নাম রাখে শেহজাদ খান। নাম প্রকাশে অনিচ্ছুক এক বুবলির আত্মীয় জানায় বুবলির ছেলের নাম রাখে শেহজাদ খান, পুত্রর বয়স এখন 1.5 বছরও বেশি। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? বুবলির সন্তানের বাবা কি শাকিব খান নাকি অন্য কেউ? তাড়াতাড়ি কমেন্টস করুন।